হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকে মেডিসিন ডিভিয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করি আমাদের শরীরে জীবাণুকে ধ্বংস করার জন্য ব্যবহার করি যখন আমাদের শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয় সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য এই ট্যাবলেটটিকে আমরা ব্যবহার করে থাকি তো আজকে জানবোই এর সঠিক ব্যবহার সম্পর্কে কোন কোন রোগে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যায় এর সঠিক ডোজ কী কী কি সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি থেকে এছাড়াও কি কী সাবধানতার সাথে এই ট্যাবলেটটিকে আমাদের ব্যবহার করতে হবে ও কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যাবে না সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে যেটি হলো অ্যাবোর্ড কোম্পানির সেপেগজিম দুশো ট্যাবলেট যার মূল উপাদানটি হলো সিফিংজিম এই সিফিজিম একটি থার্ড জেনারেশনের অর্থাৎ তৃতীয় প্রজন্মের বডি স্পেকট্রাম মেডিসিন বডি স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অর্থাৎ বহু ব্যাপক গ্রাম নেগেটিভ ও গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াদের উপর সক্রিয় এটি বিশেষ করে বেটা বেটালেক্টামেজ সৃষ্টিকারী জীবাণুদের উপর ভীষণভাবে সক্রিয় এটি কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব। যদি আমাদের রেসপিরেটরি ট্রাক ইনফেকশন দেখা যায় আমাদের যে শ্বাস নালীর সংক্রমণ যেমন হচ্ছে আমাদের টনসিলাইটিস টনসিলের প্রদাহ ফ্যারেনজাইটিস ল্যারেনজাইটিস নিউমোনিয়া ব্রংক্রাইটিস প্রভৃতি রোগে অর্থাৎ প্রভৃতি রোগের যে ব্যাকটেরিয়াল ইনফেকশন সেই ব্যাকটেরিয়াল ইনফেকশানে এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও আমাদের যে ইউরিনারি ট্রাক ইনফেকশন অর্থাৎ সকল প্রকার আমাদের যে মূত্রযন্ত্রের যন্ত্রের মূত্র সংক্রমণ সেই সংক্রমণে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যায় এছাড়া আমাদের যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যে গনোরিয়া সেই গনোরিয়ার ক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন তাছাড়া যে টাইফয়েড ফিভার অর্থাৎ আমাদের যে টাইফয়েড জ্বর দেখা যায় সেই টাইফয়েড জ্বরেও এই অ্যান্টিবায়োটিকটি ভালো ফল দেয় তাছাড়া বিলিয়ারি ডাক ইনফ্লামেশন যে বিলিয়ারি ডাক ইনফ্লামেশন বলতে গেলে আমাদের যে কমন বাইল ডাক লিভার ও আমাদের যে পিত্ত থলি থেকে যে নালিটি এস আসছে সেই নালির যদি ইনফ্লামেশন দেখা দেয় ইনফেকশান দেখা দেয় সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে প্রেসক্রাইব করে থাকেন তাছাড়া আরেকটি সমস্যা যেটাকে আমরা ওটাইটিস মিডিয়া বলি আমাদের যে কানের ইনফ্লামেশন কানে যে ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন দেখা দেয় যেটা যার জন্য আমাদের কারে পুঁজ সৃষ্টি হয় সেই ক্ষেত্রেও এই জিম ট্যাবলেট ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় তো কিভাবে এটিকে ব্যবহার করবেন কোন ডোজে এটিকে ব্যবহার করবেন তো এটি মার্কেটে বিভিন্ন রূপে পাওয়া যায় ড্রপ আকারে পাওয়া যায় ড্রাই সিরাপ আকারে পাওয়া যায় হানড্রেড এমজি ডিটি ট্যাবলেট আকারে পাওয়া যায় দুশো এমজি পাওয়া যায় চারশো এমজি পাওয়া যায় তো যেহেতু একটি অ্যান্টিবায়োটিক এটি সেলফ মেডিকেশান কিন্তু কখনোই করা যাবে না খুবই ভয়ঙ্কর একটি সমস্যা দেখা দিতে পারে সেলফ মেডিকেশানে তাই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনার রোগের কন্ডিশান আপনার শরীরের কন্ডিশান আপনার রোগের তীব্রতা কি সমস্যা হয়েছে সে তার উপর নির্ভর করে ডাক্তারবাবু আপনাকে ডোজ সিলেক্ট করে দেবেন এবং ডাক্তারবাবু যে আপনাকে কোর্স কমপ্লিট করতে বলবেন সেই কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে আপনি হয়তো দু চারটি খাওয়ার পরে যদি আপনি আরাম পান একটু স্বস্তি পান সেক্ষেত্রে আপনি ট্যাবলেটটিকে বন্ধ করে দিলে হবে না যখন এই ট্যাবলেটটি বন্ধ করে দেবেন তখন আপনার শরীরে থাকা সব জীবাণুগুলোই এড়িয়ে যাবে যেগুলো বেঁচে থাকবে সেগুলো এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স তৈরি করবে অর্থাৎ বিরুদ্ধে তাদের ক্ষমতা তৈরি করবে পরে কি হবে এই ট্যাবলেটটি যখন আপনি আবার নেবেন এই সমস্যার জন্যই তখন সেই অ্যান্টিবায়োটিকটি সেই জীবাণুকে আর ধ্বংস করতে পারবে পারবেন অর্থাৎ কাজ হবে না এটা শুধু আপনার ক্ষেত্রেই হবে না আপনার থেকে সমগ্র জনসাধারণের সমগ্র মানব জাতির সমস্যা দেখা দিতে পারে কারণ সেই জীবাণুটি আপনার শরীর থেকে আরেকটি মানুষের শরীরে যাবে সেটি কিন্তু সেই রেজিস্ট্যান্ট রূপেই থাকবে তার শরীরে যখন সে সেই সমস্যার জন্য অ্যান্টিবায়োটিকটি খাবে তার শরীরেও সেটা আর কাজ করবে না এবং এই রকম সমস্যা যদি দীর্ঘদিন দেখা দেয় বারবার এরকম সমস্যা প্রত্যেকের ক্ষেত্রে যদি দেখা দেয় এমন একটা সময় আসতে পারে যে সময়ে সাধারণ ছোটোখাটো রোগে মানুষ মারা যাবে এই অ্যান্টিবায়োটিকের অভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্টান্স হওয়ার ফলে তাই ডাক্তারবাবু আপনাকে যে ডোজ দেবেন যে কোর্স কমপ্লিট করতে বলবেন সেই কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে এবং কোর্স কমপ্লিট করা ভীষণ জরুরি তো কি কী সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি থেকে চরুন জেনে নিন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলি লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটিতে সেগুলি হলো মাথার যন্ত্রণা মাথা ঝিমঝিম করা বমি 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 ভাব তাছাড়া পেটে ব্যথা করা এসব বলে দেখা দিতে পারে এছাড়াও যে থ্রোম্বোসাইটোপেনিয়া নামে একটি রোগ দেখা দিতে পারে এছাড়া লিউকোপেনিয়া বলে একটি রোগ ইউসিনোফিলিয়া বলে একটি সমস্যা দেখা দিতে পারে তবে সব ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায় না কিছু কিছু ক্ষেত্রে এটাকে লক্ষ্য করা যায় তো কাদের ক্ষেত্রে ট্যাবলেটটি নিষিদ্ধ কারা কিন্তু খেতে পারবে না বিশেষ করে যারা বাচ্চাদের বুকে দুধ খাওয়ান ল্যাকটেক মাদারদের ক্ষেত্রে ট্যাবলেটটিকে না নেওয়াই ভালো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ট্যাবলেটটিকে ব্যবহার করতে পারেন অবশ্য তবে সাবধানতা সহকারী এবং কিডনি যদি জটিল কোনো রোগ থাকে সেই ডাক্তারবুর পরামর্শ না নিয়ে কখনও ব্যবহার করবেন না শুধু এই মেডিসিন বলে না যে কোনো মেডিসিনের ক্ষেত্রে বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অবশ্যই সেলফ মেডিকেশন কখনো করবেন না তো বন্ধুরা এই ছিল সেফিকজিম ট্যাবলেট সিফিক জিম দুশো ট্যাবলেটটি সম্পর্কে অর্থাৎ সিফিক জিম ট্যাবলেট সম্পর্কে একটা ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ